ইস্ট মিডিয়া গ্রুপের সংবাদ মাধ্যমগুলোতে হামলা ভাঙচুরের প্রতিবাদে মেহেরপুর ও জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ করেছেন গণমাধ্যম কর্মীরা বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয় সাংবাদিক ডালিম সানোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাহবুল হক পোলেন ইয়াদুল মমিন জুলফিকার আলী কানুন মিজানুর রহমান এস আই বাবু সাদ আহমেদ আমিরুল ইসলাম আন্ডাল সাজিবুল ইসলাম রাশেদ খান এদিকে বেলা সাড়ে এগারোটার দিকে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে পাঁচুর মোড়ে ব্যাপী মানববন্ধন হয় সাংবাদিক শহীদুল ইসলাম সবুজের সঞ্চালনায় ও শামীম কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রবিউল ইসলাম রুবেল হারুন রশিদ রেজাল করিম রেজা জাহাঙ্গীর আলম খান আল মামুন সাহ আরও অনেকে